Uf, que gorombrema va. Kire, ato hapat chis kano? Ar bolis na bhai. Tuition aste late hobe bole ato jore doure eschi. Jani eta porjonto porte bhule giyechi. Toder theke onek beshi buddhiman ami. Sir je late korbe seta ami jani. Mane sir ekhon ese pouchayni. Protidiner moto acho late. Huh? Aro bhalo lagena protidin late. পড়তে তুই বসা 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 এমনি লেট হয়ে গিয়েছে খাসা খাসা খাস সরি স্যার তোকে এমন জায়গায় মারব জীবনে কাউরে দেখাই পারবি না শুধু মলম ডলবি অবনি ঘোষের পিঠ তুলব কি পাস স্যার আপনার আজ এত লেট হলো তো এটা আর নতুন কি অত স্যার রোজই লেট করে বিরাট বড় হুলু হয়ে গেছো তুমি বিরাট কিছু নিজের বিরাট বড় কিছু মনে করছো উল্টা করে গাছে টেঙ্গা যখন পাছায় মরিস ঘষে এমন বাড়ি দিব পাদ দে গেল ঠিক আছে ভুল হয়েছে ক্ষমা করে দিন আর বলবো না সত্যি কথা বললে তো দোষ আর বলো না ওই একটা অ্যাওয়ার্ড শো দেখছিলাম তোমার কি একটা অ্যাওয়ার্ড শো চলছে ওইটা দেখতে একটু দেরি হয়ে গেল কি অ্যাওয়ার্ড শো স্যার আরে বলো না আমি তো অত ভালো বুঝি না তোমরা যতটা ভালো বোঝো কিন্তু কি ওই মহানায়ক না মহানায়িকা একটা অ্যাওয়ার্ড শো চলছে বুঝছো না আমি অতটা ভালো বুঝতে পারিনি স্যার ওটা তো বঙ্গবিভূষণ পুরস্কার ছিল মহানায়ক মহানায়িকা এই সবগুলোর পুরস্কার দিচ্ছিল আরে ওই জন্য আমি তো আমাদের সময় তো ওরকম ছিল না আমরা মহানায়ক বলতে একজন কি বুঝি আমাদের মহানায়ক বলে মহা অ্যাক্টর বলো আমাদের জগতে একজনে আছে সেটা হচ্ছে উত্তম কুমার আরে এত সুন্দর অ্যাক্টিং করতো মরছে সময় হল পুরো কেটে যেত গো ওহ কি সেই অ্যাক্টিং আর গানগুলো সিনেমার আমি তো প্রথমেই করছিলাম আশা ছিল ভালোবাসা ছিল কি সেই গান মধুর স্যার এ টিউশন আপনি গান করছেন কেন ও বিরাট বড় পণ্ডিত হয়ে গেছো তুমি ও বা কথা ধরছ তুমি আমি গান করছি এটা ভুলতাই বলছো বাহ কি পণ্ডিত তুমি তোমার তো সেলাম দেওয়া উচিত তোমরা তোমার তোদের প্রবলেম কি বলবো তোদের তোদের প্রবলেম হচ্ছে তোরা নিজেদের বিরাট বড় হুনু মনে করিস কিন্তু তোরা কিছু জানোস না এই যে সাহিত্যের মধ্যে গান একটা কত বড় চ্যাপ্টার তোরা জানিস এই জানিস তোরা তোরা যে বলছিস গান খারাপ আরে গানও একটা পড়াশোনার মধ্যে পড়ে রে মূর্খ দল বলবো না আমি কথা কথা বললেই মারবে স্যার ঝাঁটা থাকবো আমি চুপ স্যারকে দেখাবো না আর রূপ বাহ কোথায় কোথায় কবিতা কথা না বলতে মুখ থেকে কবিতা বেরিয়ে যাচ্ছে আবার যদি পড়া ধরি পড়া ধরলে তো পেটের লাড়ি টিনে ছিঁড়ে বেড়ে ফেললো একটা কথা বেরোবে না তোমার পড়ার বেলায় তো শূন্য আবার এত কবিতা কেন তোমার মুখে স্যার এই অঙ্কটা কিছুতেই মিলাতে পারছি না একটু মিলিয়ে দিন না না স্যার আপনি আজকে ওর খাতায় অঙ্ক করবেন না এর আগের দিন আপনি ওর খাতায় অঙ্ক করে দিয়েছেন ও কাউকে খাতা দিতে চায় না স্যার আমি ওর কাছে চাইলাম যদি খাতাটা দেয় কিন্তু স্যার ও খাতা দিল না প্লিজ স্যার আজকে আপনি আমার খাতায় অঙ্কটা করে দেন আপনি এর আগের দিন ওর খাতায় করে দিয়েছেন খুব বড় সমস্যা কাউকে দিতে চায় না স্যার আজকে আপনি আমার খাতায় করবেন না স্যার এটা আপনি আমার খাতাতেই করবেন কারণ আমি ফার্স্ট বয় না স্যার আপনি ওদের দুজনের কারো খাতায় করবেন না ওরা দুজনে বদমাস স্যার স্যার আমি আপনার খাতা দিচ্ছি স্যার আপনি আমার খাতায় করুন ঠিকই বলছো এই তোরা যা ইচ্ছা কর তোদের খাতায় করবো না তোরা দুজনে ঝামেলা করো তোর খাতাটা দিতে স্যার খাতা আনতে না ভুলে গিয়েছি স্যার খাওয়ার বেলায় তো ভুলো না খাওয়ার বেলায় একবার গিন্ডে পিন্ডে ভুড়ি ফুলাইয়া খেয়ে চলে আস খাওয়ার বেলায় এক টুকরো মাংস বাদ দেয় না আবার পড়ার বেলায় খাতা ভুলে গেছি বই ভুলে গেছি পেন ভুলে গেছি তামা ভুলে গেছি কি আর বলবো রে তোদের খাওয়ার বেলায় কেন ভুলিস না তোরা পড়ার বেলায় তুই ভুলে যাস স্যার না খেলে তো মরে যাবো কিন্তু খাতা না আনলে তো মরবো না আচ্ছা ব্যাস ব্যাস অনেক মজা মস্তি করেছিস থাক আজকে এই পর্যন্তই মজা মস্তি ধরে থাক পড়াটা চালু করার কাছে পড়তে এসেছিস তাই না এত মজা মস্তি ভালো না অতিরিক্ত কিছুই ভালো না মজা মস্তি দরকার জীবনে কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে রে পড়াটা চালু কর আজকে পড়াটা চালু কর যতই করি স্যারের সঙ্গে মজা স্যার ঠিকই দিবে আমাদের সাজা কারণ স্যার আমাদের গুরু এখন থেকে করবো পড়া শুরু